কুমিল্লায় সংবাদ সংগ্রহের সময় নির্যাতিত হওয়া পাঁচ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ। আন্তর্জাতিক সাংবাদিক নির্যাতিত দিবস উপলক্ষে আজ সকালে নগরীর হিলটন টাওয়ারে চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ পারভেজ, জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদেক মামুন ও আমাদের কুমিল্লার সম্পাদক শাহজাদা ইমরান সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।